হ্যালো ফ্রেন্ডস, আবার আমি এসেছি সংগ্রাম বসু আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেল মাস্টার সংগ্রামে কিছু টিপস নিয়ে। কিসের ওপর? না সেলফ ডিফেন্সের ওপর, ওমেন সেলফ ডিফেন্সের ওপর, স্ট্রিট সেলফ ডিফেন্সের ওপর। যে রাস্তাঘাটে কোনো রকম বিপদের মধ্যে পড়লে কিভাবে আমরা সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো। তাহলে চলুন আজকে আমরা শুরু করে দিই আমাদের এপিসোড আপনাদের ইউটিউব চ্যানেলে মাস্টার সংগ্রামে। চলুন। হ্যালো, আমি প্রথম দিন থেকেই বলেছি যে স্ট্রিট ফাইটিংয়ে যখন রাস্তাঘাটে কোনো প্রবলেমে পড়ব, সেখান থেকে যদি আমাকে কাউকে অ্যাটাক করতে হয় তাহলে আমরা পাঞ্চ করব না, পাঞ্চ করব না। কারণ হচ্ছে যে আমরা যারা মার্শাল আর্ট শিখে এসেছি তারা জানি যে কীভাবে পাঞ্চ করতে হয়, কিন্তু যারা আপনারা মার্শাল আর্ট শেখেননি, কোনো রকম কোনো টেকনিক জানেন না, কোনো রকম কোনো স্টাইল জানেন না, তারা জানেনই না যে কীভাবে পাঞ্চ করতে হয়। যদিও আমি দেখিয়েছি, কিন্তু সেটা একদিনের ব্যাপার নয়। আমার এখানে দেখবেন শো করছে হাউ টু পাঞ্চ, কিন্তু সেটা দেখে আপনি শিখতে পারবেন, কিন্তু এটা কন্টিনিউ প্র্যাকটিস করলে তবে সেটা নখদর্পণে আসবে যে কীভাবে পাঞ্চ করতে হয়। কিন্তু আমরা এখানে পাঞ্চ করব না। স্ট্রিট ফাইটিংয়ে কী করব? আমরা ওপেন হ্যান্ডে আমরা অ্যাটাক করব, আমরা পাঞ্চ করবই না, কারণ আমরা পাঞ্চ করতে জানি না। তার জন্য আমরা ওপেন হ্যান্ড টেকনিকে অ্যাটাক করব। সেটা কীভাবে করব? চলুন আজকে আপনাদের আমি দেখাচ্ছি সেটা। সবার প্রথম, পাঞ্চ কেন করব না? কেন করব না? কারণ হচ্ছে যে পাঞ্চ করার জন্য অনেক রকম টেকনিক আছে, যে টেকনিকগুলো আমরা জানি না। সুতরাং পাঞ্চ করতে গেলে আমাদের লাগতে পারে, আর সেলফ ডিফেন্সের সবার প্রথম শর্ত হচ্ছে যে নিজেকে কোনো রকমভাবে আঘাত দেওয়া যাবে না। আমি যদি পাঞ্চ করতে গিয়ে যদি আমারই ব্যথা লাগে, আমি যদি পাঞ্চ করছি যে কোনো রকম পাঞ্চ করতে গেলে আমরা জানি কীভাবে পাঞ্চ করতে হয়, আমরা করতে পারি। কিন্তু যারা জানেন না তারা একদম করতে যাবেন না, কারণ পাঞ্চ করার বিভিন্ন রকম নিয়ম আছে। একটু এদিক ওদিক হয়ে গেলে আপনার ন্যাকেলস ব্রেক হতে পারে, আপনার রিস্ট ব্রেক হতে পারে, আপনার এলবোতে চোট লাগতে পারে। সুতরাং আমরা কী করব? আমরা করব কাটিলেজ দিয়ে মারব, ওপেন হ্যান্ড দিয়ে মারব, পাম অ্যাটাক করব। কীভাবে করব দেখিয়ে দিচ্ছি। আমাদের এটা হাত ফিস্ট পাঞ্চ করার জন্য দরকার নেই, ওপেন হ্যান্ড থাকবো স্ট্রিট ফাইটিংয়ে, হাত এরকম সামনে, সরি এখান থেকে হাতটাকে শক্ত করব, পেছন দিক করব, এখানটা দিয়ে মারব সোজা। কোথায় মারব? নাকে, থুতনিতে, আই, চোখের পাশে আমি দেখিয়েছিলাম, কপালে, গলায়, যেখানে খুশি। যেটা মারব হচ্ছে ওপেন হ্যান্ড, হাতটাকে, এই আমাদের সোজা হাত, রিস্টটাকে ওপর দিকে তুললাম, টাইট করলাম, দেখবেন এই কার্টিলেজ এরিয়াটা খুব শক্ত হয়। আমি একটা জিনিস দেখাচ্ছি, ধরুন ওটা দেওয়াল, ঠিক আছে? দেওয়ালের মধ্যে আমি পাঞ্চ যত জোরে না করতে পারবো, আমার একটু জোরে করলে আমার লাগবে। তাহলে আমি কী করবো? পাম স্ট্রাইক। আমি অনেক জোরে করতে পারবো, আপনারাও ট্রাই করে দেখবেন যে আপনারা কোনো শক্ত জায়গায় পাঞ্চ করতে গেলে একটা সার্টেন একটা পাওয়ার দিয়ে আপনি করতে পারবেন। তারপর আপনার নিজেরই ভয় লাগবে যে আমার না ব্যথা লাগে, কিন্তু আপনি ওপেন হ্যান্ড টেকনিক করলে আপনি আপনার গায়ের পুরো জোরটাই লাগাতে পারেন, দেখবেন আপনার ব্যথাটা লাগবে না। সেই জন্যই আমরা ওপেন হ্যান্ড টেকনিক করবো। আর একটা বিষয়, শক্ত জায়গায় আমরা নরম জায়গা দিয়ে হিট করব, নরম জায়গায় আমরা শক্ত জায়গা দিয়ে হিট করব। মানে কি? মানে ফেস লেভেল, যেখানে আমাদের হাড়ের আধিক্য বেশি, সেইখানে আমরা যখন হিট করব সেখানে করব আমরা ওপেন হ্যান্ড। চেস্ট, বেলি, রিবকেজ, এই সমস্ত জায়গায় আমরা অনায়াসে পাঞ্চ করতে পারি, অনায়াসে আমরা ন্যাকেলস হিট করতে পারি। সুতরাং স্ট্রং এরিয়াতে সবসময় আমরা নরম জায়গা দিয়ে হিট করব কার্টিলেজ দিয়ে, আর নরম জায়গাতে যেমন চেস্ট, সোলার প্লেক্সাস, স্টমাক, রিবকেজ, এই সমস্ত জায়গায় যখন হিট করব তখন আমরা ন্যাকলস দিয়ে হিট করব। সেম ক্ষেত্রে সেম জিনিস আমি বলছি যে স্ট্রিট ফাইটিংয়ে যখন আমি করছি তখন ব্যাকফিস্ট, মার্শাল আর্ট বা ক্যারাটেতে ব্যাকফিস্ট একটা খুব ভালো একটা হিটিং টেকনিক, কিন্তু আমরা ব্যাকফিস্ট
সেলফ ডিফেন্সের জন্য যারা আমরা জানি না তারা ব্যাকফিস্ট করতে যাব না। ব্যাকফিস্ট সাধারণত কোথায় লাগে? মাথার এই জায়গা থেকে গাল এই পোর্শনটার মধ্যে লাগে, এখানে অনেক হাড় রয়েছে। আমি যদি ব্যাকফিস্ট প্রপার করতে যাই আমার নেকেলসে আঘাত লাগতে পারে। তাহলে আমরা কি করব? আমরা হ্যামার ফিস্ট করব, সেম হাতের নরম জায়গাটা দিয়ে এটাকে টাইট করলে শক্ত হবে এইখানটা দিয়ে মারব, দেখবেন অনেক জোরে আঘাত করবে। তাহলে আপনারা যদি এতক্ষণ দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশান বেলটা অন করে দিন, তাহলে এরকম আরও ভালো ভালো টেকনিক আপনারা শিখতে পারবেন। আর একটা বিষয়, পাঞ্চ আমরা করবো না, আমরা বলে দিলাম আমরা কী করবো, আমরা করবো হ্যান্ড টেকনিক, ওপেন হ্যান্ড টেকনিক, পাম দিয়ে হিট, বুম, পাম দিয়ে হিট করব। তাহলে আজকে এটুকুই রাখলাম। আশা করি আপনারা বুঝেছেন যে কেন আমি বলছি যে রাস্তাঘাটে কোনো প্রবলেমে পড়লে পাঞ্চ করতে যাবেন না ফার্স্টেই, কারণ ফেস অ্যাটাক হচ্ছে মেন অ্যাটাক। ফেস অ্যাটাক যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আপনারা অনায়াসে সেখান থেকে পালিয়ে আসতে পারবেন, কারণ ফেসের মধ্যে এমন কিছু পয়েন্ট রয়েছে, প্রেশার পয়েন্ট রয়েছে, যেখানে আঘাত লাগলে আপনার যে শত্রু রয়েছে সে ওখানে নক আউট হয়ে যেতে পারে। কিন্তু পাঞ্চ করতে যাবেন না, কারণ আমরা পাঞ্চ করতে জানি না। বক্সাররাও ইভেন আমরা যারা মার্শাল আর্টিস্ট তারা যখন ফাইটিংয়ে যাই, যখন আমরা টুর্নামেন্টে যাই ফাইটিং করতে, তখন আমরা গ্লাভস পরি, আমরা নেকেলসটাকে প্রোটেক্ট করি, আমরা বেয়ার হ্যান্ড কিন্তু করি না। সুতরাং স্ট্রিট ফাইটিংয়ে বা স্ট্রিট সেলফ ডিফেন্সে আমরা কোথাও গ্লাভস পাবো না, আমাদের বেয়ার হ্যান্ডই করতে হবে। সুতরাং নিজেকে আগে বাঁচান, কোনোরকমভাবে আঘাত আপনারা নেবেন না। কী করবেন? ওপেন হ্যান্ড টেকনিক করুন, পাম হিট করুন, তাহলেই আপনারা দেখবেন অনায়াসে সেখান থেকে ফিরে আসতে পারছেন। আমি সংগ্রাম বসু, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাস্টার সংগ্রাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন প্রচুর বন্ধুবান্ধবদের সঙ্গে, সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর লাইক করতে ভুলবেন না। আপনারা লাইক করছেন না, কমেন্টস করুন, যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টস করে জানার চেষ্টা করুন, আমি বলে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।